হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি সিয়াম। তো বরাবরের মতো আজকে হচ্ছে ইমো নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইমো নতুন একটা আপডেট আসছে, যেটা আমাদের হচ্ছে ইমো মনের আশা পূরণ করছে আপডেটটা দিয়ে। তো আমি যদি আমার একটা আইডিতে ঢুকি, তো আমরা কিন্তু আগে হচ্ছে মাইক অনটাকে দিয়ে রাখলে শুধু মাইক অনটাকে যারা আছে তারা কল দিতে পারত। তো এখন হচ্ছে যদি আমি এই যে আমার এই আইডিটা দেখাই, তো এই আইডিতে যদি আমি কল দিই তাহলে কিন্তু সরাসরি কল যাইব না, এটা কিন্তু লাইনে আছে। আমি দেখাই যদি যেমন এই যে আমি লাইনে আছি, এটিতে আমি নিজের আড়িতে নিজে ঠিক দিয়ে দেখাইতেছি। তো ঠিক আছে, যেখানে দেখতেছেন সিয়াম খান জাইরির আছে, এইটা যদি দেখে কল দিই যদি আমি, তাহলে দেখবেন যে এই যে কল যায় না। ঠিক আছে, এখানে একটা অপশন আসছে, এই যে দেখেন এই অপশনটা আসছে যে এখানে কল যাইতেছে না। ঠিক আছে, ওকে দিলে কল যাইতেছে না। ওকে, তো এই অপশনটা কীভাবে আপনারা করবেন, যে আপনারা চাইলে কেউ বিরক্ত করতে পারবেন না, আপনার কল দিয়ে কেউ বিরক্ত করতে পারবেন না। ঠিক আছে, তো সেটিংটা কীভাবে করবেন আপনি সেটা আমি দেখাই। প্রথমে আপনার প্লে স্টোর থেকে মোটা আপডেট করে নেবেন, তারপর মোরসে ক্লিক করবেন। মোরসে যাওয়ার পর সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি যাবেন। তো প্রাইভেসি আসার পর এখান থেকে উপর থেকে দেখবেন এই যে হচ্ছে আপনার এই যে অপশনটা, সরি, এই যে এখানে যে অপশনটা আছে এই যে কল মি, এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন এখানে এই যে নোবডি, আগে কিন্তু আমাদের হচ্ছে এই মাইকনটাকে দেওয়া ছিল, তো এখন নোবডি মানে কেউ কল দিতে পারবে না আপনাকে, শুধু ভয়েস এসএমএস করতে পারবে, কেউ কল দিতে পারবে না। ঠিক আছে, তো আপনারা হচ্ছে নোবডিতে দিয়ে রাখবেন। ওকে, তো আপনারা এই সেটিং যদি করে রাখেন তাহলে আসলে আপনাদেরকে কেউ সরাসরি কল দিতে পারবে না। ঠিক আছে, শুধু ভয়েস এসএমএস টেক্সট এগুলো করতে পারবে। আর আমি আরেকটা জিনিস দেখাই, এখানে দেখতেছেন যে আমার ওই আইডি প্রোফাইলে আপনাদের অনেকে আছে প্রোফাইলগুলো আপনি নিজের পিক লাগান, এই প্রোফাইলগুলো অনেকে হচ্ছে স্ক্রিনশট মেরে নিয়ে নেয়, চুরি করে নিয়ে নেয়। তো আমি যদি আমার এই আইডির প্রোফাইলটা আমি দেখাই, আমার এই আইডির প্রোফাইলটা কিন্তু কেউ চুরি করতে পারবে না, নিতে পারবে না স্ক্রিনশট দিয়ে। সেটা কীভাবে, সেটা হচ্ছে দেখেন আমি যে আইডির ভিতরে প্রবেশ করি তাহলে হচ্ছে এখানে ওই কোনো ওই পিকচারটা কিন্তু শো করে না, এখানে একটা লেখা শো করে সফটওয়্যার ডেভেলপার সিয়াম। ঠিক আছে, তো এখানে সফটওয়্যার ডেভেলপার সিয়াম এখানে শুধু এই লেখাটা আছে, কিন্তু এই পিকচারের মধ্যে কোনো কিন্তু ওই লেখাটা নাই। ঠিক আছে, এই পিকচারের মধ্যে কিন্তু শুধু লেখা আছে অ্যাপস স্টোর রুম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন এটা একটা অনেক ম্যাজিক একটা পিকচার। তো এই ম্যাজিক পিকচার কীভাবে আপনারা তৈরি করুন, কীভাবে লাগাবেন, কোন অ্যাপসে লাগাবেন, সেটার বিস্তারিত পরের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।